হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব পুষ্টিকর একটা একটা খাবার। সেটা হচ্ছে কলা দিয়ে একটা স্মুদি বানাবো, সকালে ব্রেকফাস্টের জন্য খুব ভালো খাবার। দেখুন আমি এখানে কী কী নিয়েছি। এখানে একটা পাকা কলা নিয়েছি, খেজুর নিয়েছি, খেজুরের মধ্যে বীজটাকে আমি ফেলে দিয়েছি, কাজু নিয়েছি আর আমন্ড নিয়েছি, আর এখানে সামান্য ওটস নিয়েছি, আর এখানে আছে চিনি, টক দই। প্রথমে আমি কলাটাকে কেটে নেব। ছোট ছোট টুকরো করে নেবো কলাটাকে। কলাটা একটু পাকা নিতে হবে। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে এক বাটি ওটস দিচ্ছি, খেজুর, কাজু বাদাম, আমন্ড, স্বাদ মতো চিনি দিচ্ছি, টক দই, আর এখানে ঠান্ডা দুধ। সামান্য জল, এখন আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। তাই তো বসে খুব সুন্দর পেস্টটা হয়ে গেছে। এখন আমি এটা গ্লাসে সার্ভ করব। আমি এই গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা শরীরের জন্য খুব হেলদি খাবার। আপনার বাড়িতে সবাইকে করে খাওয়াবেন, ভালো লাগবে সকালবেলায়। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন।